আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দাদারা দুটুরা কাকুরা নেবো, আশা করি ভালো আছেন। আমি আপনার কথা ভালো আছি। তারা ওয়েট করতেছে, তারা সবাই ওয়েট করতেছে। আর এক নেবো আমার কেমন করে বলছো? দাদা গম খাওয়ান না, লেয়ার মানে লেয়ার বলতে লেয়ার না লেয়ার, লেয়ার মানে ব্রয়লারের যে খাওয়ানগুলো হাইয়ে খাওয়ান না। তাইলে আপনার এই মুডারে খাওয়ান কি? ঠিক আছে, হাইয়ে মনে করেন যে একটু ঘুরে ফিরে দেখামো, আর তারা ওইয়ে খায় আর না খায় হাইয়ে মনে করেন একটু ঘুরে দেখামো। কী কও তুই? হ্যাঁ যাই হোক, অগল লাগে খাওয়ান লই যাই, বাইরিস না, বাইরেই বেনা অবশ্য। তাদের সাহস নাই, অত একটা সাহস নাই, যা সাহস মনে করেন বৃত্তি বাইরে বাইরে হলে অত একটা উত্তেজনা দেখায় না। যাই হোক, আমি এখন দেখাই বিশেষজ্ঞ কোন দিক গেছে। বিশেষজ্ঞ হইল এই যে মাইট, যাকে আমি মাইট কয়ে বড় আরি, এটার কয়ে মাইট, এটার বৃত্তি রাখছি কুড়া। কুড়া তো বুঝছেন না, বুঝলে বুঝাই দিই। ধান ভাঙ্গার পর যে অবশিষ্ট থায় না, মানে আমরা যে ইয়া কুড়ো এক সাইডে যায় আর আপনার যে ইয়ে চালটা এক সাইডে যায়, ঠিক আছে, ময়লা যেটা হেটে হইলে এইটা মানে কুড়াটা। এটা হলো কুড়া, এটা হলো পুরো মাইট বড়া কুড়া। আজ গো আনছি এক বস্তা, এটা রাখতে থাকা লাগে। আর এইখানে আছে আপনার যে ইয়ে খোদ, দেখায় না অবশ্য, যাই হোক আমি উড়াই উড়াই দেখাই। এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে খোদ, এই হলো খোদ। এলো খুঁত আগে আটকাই লই, এর ভিতরে খুঁত। এখন আর আছে সাথে কি, এই ফ্যান, ফ্যান। আর এইলো কুড়া, আর এই হইলো খুঁত, ঠিক আছে। এই তিন আইটেম। এখন আমি এটাকে মিলাই, মানে যা খাওয়াই এই মনে করেন যে আজকে দেখাইতেছি আপনাকে কেমনে কি মিলিয়েবেন, কি খাওয়াইবেন। গম ছাড়া বা ব্রয়লারের খাওয়ান ছাড়া অনেক কিছু খাওয়ান যায় যদি জানা থাকে তাইলে আর কি, ঠিক আছে। যাই হোক, সিমিট বলো যেরমন মাহায় না, হেরমন মনে করেন যে মাহাই তুইবি। ফদল করে দিলাম, হালকা পরিমাণ ডালিয়ে দিলাম অর্ধেক। ফ্যান এটা হলো খুব, এরপর আটটু দিলাম ফ্যান, পুরোটা এদিক দিয়ে রাখলে দিছি, ঠিক আছে। এখন এই বান্ড দিয়ে খালি হয়ে গেছে, বান্ড দিয়ে খালি হয়ে গেছে, এখন লড়াইতে হবে, জিনিসটা তো গরম। এখন আমগো কিছু খোঁজ দইবে, এই পাইছি, এই লড়াইতে হবে, সুন্দর মতো লড়াইতে হবে। গাবলাটা অবশ্য পুরো ভদ্র একটা গাবলা, এদিক ওদিক ফাটা আছে, এদিক ওদিক হয়ে গেলে মনে করেন যাবার পড়ে যাইবে। গরম মানে গরম বলতে এই ফ্যানটাই তো গরম নাকি, তারপর যদি ফ্যানটা যদি ঠান্ডা থাকে তাহলে একটু গরম দিয়ে লেবেন চুলায়, বুঝছেন? যেমনি হোক গরম দিয়ে লেবেন, চুলায় দেন বা লার্কের চুলায় দেন বা মাটির চুলায় দেন বা গ্যাসে দেন, একটু গরম দিয়ে লেবেন, ঠিক আছে। আমি এটা মাখি, মাখতে মাখতে একটু সময় লাগবে, মানে সম্পূর্ণ যা যা দিয়েছি সব মিলিয়েই তৈরি, সেটা বুঝছেন? সে কারণে আমি কি আমরা এই ফুটেজটা দেখামো না, হিলেগে দেখামো না, কারণ এর সময় লাগবে বিস্তারিত মাহাই মহিয়ে হেবে মনে করেন যে আবার আই ভিডিওতে কী কন। তাহলে এই থইলাম আর এই ভিডিও কাটলাম। এই যে দাদরা আন্যা লাইছি বিএপি খাবার। আমি একটু ইতে যাই আলোতে, বিষয়টা বুঝবেন না। এই দেখেন খুঁত আছে, কুড়া আছে, কুড়া কাহাকে বলে তো মনে করেন যে বলছি, আর আছে ফ্যান, একটু হালকা পাতলা গরম গরম আছে, ঠিক আছে। আর মাখপ্যান কীরকম দেখছেন, বেশি জল জলও না, বেশি গনও না, যেন গলায় ঠেকে না মারে, আবার জল জল দেবে না যেন নেলা দিতে না পারে, বেশি জল জল তো নেলা দিতে পারবে না, মহে উঠবে না। এখন আমরা যাই দেখি আমার এই খাওয়ান খায় না না খায়। একটা মনের ভিতরে একটা কনফিউশন আছে না যে কী বানাইছেন, খাইবে না আপনি দেখার নাই খাওয়াটা। হ্যাঁ সেই কারণে মনে করেন যে এই 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 আস্তে ওদিকে যান, ওদিকে যান, এই আস 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 হাস না, তারা কিন্তু সব পাগল হয়ে গেছে খাওয়ানোর জন্য। আল্লাহ রহমত মনে করেন যে এক গাবলা পুরো সাবার করে লেবে, এর অল্প অল্প খাইতে 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 খাইতে, বুঝছেন বিষজ্ঞ? আর এইটার ভিতরে আছে দুই রেদি মুখে মারামারি হারে, সেখানে মনে করেন যে দুই রেদি তৈবে
বাবার দাদি কি কর ডাইনেতে ক্যামেরা, বাবার ভালো আছে অবশ্য, সমস্যা নাই। এটা কোন দিক, কারণ এটা খোদল তো, তলে খাবার পরে রেখে পরে খাচ্ছে না। আর এটা একটু চ্যাপটা আছে, পুরোটা খাইলে সব খাইলে এবে ইনশাল্লাহ। আর দেখি তো খায় কেমনে, এরকম একটু একটু হর্থ হর্থ মনে করেন যে কি থাকবে না আত্ম, এটা কিন্তু এটার কিন্তু আত্ম কয় বুঝছেন, আত্ম আত্ম আত্ম। আমার এই লাল মুরগির ভিতরে এটা একটু সাদা শেষ সাদেশ রয়েছে, সাদা সেটাই বুঝছেন। সবাই খাওয়া দাওয়ালে ব্যস্ত আছে একটু মোটামুটি, যাই হোক আর কি দেখামো। এই মনে করেন যে দেহানের কথা আলে এক নেব কইছিলেন দাদু, আবারও মনে হরাই দি আজ দেহানের কথা কি যে আমি গম বাদে, হ্যাঁ ব্রয়লারের খাওন বাদে, এই সারা আমার এই মুরগির কি খাওন দিই, কী খাওন দিয়ে বাসাই রাখছি বা বড় করছি। হ্যাঁ এই বিস্তারিত মনে করেন যে স্পেশাল বললাম আর প্র্যাকটিক্যালি দেখাইলাম, কারণ খায় না না খায় হইও মনে করেন যে কি দেখাইলাম। আর মুরগির কথাই যেহেতু আই জোরছে, আর একটা কথা কই দিই, মুরগির সবসময় শুকনো জায়গা রাখার চেষ্টা করবেন। আবার যেন একটু রোদ বলাই পরে, এই দেখছেন এই জালনাদ্য রোদ পরে গেল, এই জালনাদ্য রোদ পরে ঠিক আছে। আর এই জালনাটা আপাতত ছাওয়া আছে, উফিদের রোদ পরে কিন্তু কামেন না, রোদ মানে আপনার সানসেটে রোহিণী থাকিয়ে যায়, এহিন্দে আবার পরে সকালে, এহিন্দে পরে আবার বিকেলে, বুঝতে পারছেন। শুকনো রাখতে হইবে মুরগির, শুকনো রাখতে হইবে, বারবার বলি ভিজে ভিজে জায়গায় রাখলে ঠান্ডা লাগবে, আবার আপনার যে পায়খানা পায়খানা করে যদি মাইক কেমন খেলায় অসুখ হইবে বিষয় গেহিরহমেরি। ডাইরেক্ট কথা কি আমি একটু কথা কইয়ে দিই যে আপনারা যে আমার পয় পুরস্কার খায়েন না নেব ওরা বুঝছেন, ওই রহমের মনে করেন যে কোনো পশু পাখি পারলে হ্যাঁ ওই রহমের পয় পুরস্কার রাখার চেষ্টা হবে, আপনিও যেরকম ভালো থাকবেন ওরাও সেরকম ভালো থাকবে। আবার আরেকটা জিনিস কি, মানুষের আপনার যে ধৈর্য ক্ষমতা বা ধারণ ক্ষমতাটা একটু বেশি, আর পশু ভাইয়ের কিন্তু অত একটা না, সেই কারণে মনে করেন যে ময়লা ছয়লা গুমুত বা পায়খানা বয়খানা বা শীত ছুত এই রকমের কিছু হইলে ইফেক্ট করে, নগদ ইফেক্ট করে, হ্যাঁ মানে রোগ বলা এটা একটু টানে টানে। আর মানুষের ক্ষেত্রে মনে করেন এই রকমের কম হয় আর কি, যাই হোক তারা খাইতেছে খাইতে থাও। আর ওই একজন বললাম না এই জালনার দিয়ে রোগ পরে, এই রোগ পড়ছে দেখেন জিনিসগুলো দেখেন, ওরা কিন্তু পাক টাক ছড়াইয়া রোদের ভিত্তে মানে শরীর হুগাতে এইরমের দরকার আছে। আর এইরমের মনে করেন যে রুম লাগবে, জানলা লাগবে জানো, এইরমের রোদ পরে আর রোদ পড়লে যেন ওরা একটু পাক টাক ছড়াই একটু মাস্তি মুস্তি করতে পারে, এই ধ্যান বিষয়টা। এরমের খোড়াখুটি রোদের সময় হরে, আর যদি ছাওয়া থাকে তাহলে কেমন হবে বুঝলেন না। এই একজন আইসে রোদে নিজেকে একটু হুগা দেওয়া লাগে কি গাও, যাই হোক থাকে না। অগমই বিশেষ করি না, ঠাস করে ক্যামেরার মুখটা বসে কামড় ধরতে পারে, যাই হোক স্পেশাল এই পর্যন্ত। স্পেশালের ভিতরে যদি কোনো রকমের ভুল তো টইতে ছোট বসে দেখবেন, খামার দেশে দেখবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, তোরা সুস্থ থাকিস, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।